আমরা প্রতি বছর এই গোদনাইল উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদেরকে আপনার পিকনিকে নিয়ে যাই, কিন্তু এবছর দেখছেন আপনারা প্রচণ্ড গরম পড়েছে, আর আমাদের এই যে বাৎসরিক যে খেলা হয়েছিল ওই খেলার পুরস্কার বিতরণী ছিল। আমাদের সভাপতি সহ আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হচ্ছে যে আমরা দূরে কোথাও না গিয়ে আমরা এই স্কুল প্রাঙ্গণেই দিনব্যাপী একটা আনন্দের আয়োজন করি। আপনি দেখতে পাচ্ছেন অনেক গরম, গরমের কারণে আমরা এই অনুষ্ঠান আমাদের প্রায় শেষের পথে শেষ করতে চাই বাধ্য হচ্ছি। এই হলো আমাদের ই মূলত ছাত্রছাত্রীদের চাপে পড়ে আমরা এই গরমকে উপেক্ষা করে হলেও আমরা আজকে সারা দিনব্যাপী নাচ গান এবং বাৎসরিক খেলার যে পুরস্কার বিতরণী এই আয়োজনটা আমাদের আজকে ছিল। পাঁচটা জিপিএ 5 পেয়েছে, আমাদের 95% পাস, আমাদের অত্র অঞ্চলের মধ্যে আমাদের স্কুলের রেজাল্ট সবচেয়ে ভালো। মূলত আমাদের যে সভাপতি এবং এই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ভাই, ওনাকে সহ আমরা ম্যানেজিং কমিটির সকল সদস্য প্রায় আমরা সবাই আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্র, তো সেই হিসাবে আমাদের স্কুলের প্রতি একটা প্রাণের টান আছে, মায়া আছে। আমরা সবসময় সার্বিক তত্ত্বাবধানে থাকি যে আমাদের ছাত্রছাত্রীরা যেন অন্তত আর যাই যা কিছুই করুক ওরা যাতে পড়ালেখায় মনোযোগী হয়। আমরা শুধুমাত্র পড়ালেখাই না, সার্বিক দিক দিয়ে একটা ছাত্র যেন কেবলমাত্র ভালো রেজাল্ট না, একটা ছাত্র যেন একজন ভালো মানুষ হয়ে এই গোদনাইল স্কুল থেকে বের হয়ে আমাদের স্কুলকে তথা আমাদের অত্র অঞ্চলকে এবং আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতা টিকে সাহেব ওয়াহেদ আলী সাহেব ওনার সুনাম ওরা সবার উপরে তুলে ধরতে পারে, আমাদের সেই প্রচেষ্টা সবসময় থাকবে ইনশাআল্লাহ। ঘোষণা করছে মুক্তি।